শুক্রবার মুর্শিদাবাদের নওদার আমতলায় অবস্থিত রহমানিয়া মিশনের সাড়ম্বরে 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি সূচনা করেন শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর রাহিদুল সর্দার ও ম্যানেজার তোজাম্মেল হক। প্রজাতন্ত্র দিবস ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানে ছিল সাজো সাজো রব। এদিন পড়ুয়াদের কুচকাওয়াজ ও প্যারেডের পর একটি র্যালি মিশন প্রাঙ্গণ থেকে বের হয়ে আমতলা বাজার পরিক্রমা করে। এরপর দিনভর বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। নাচ গান নাটক পরিবেশন করেন পড়ুয়ারা। রহমানিয়া মিশনের ইংরেজি মাধ্যম ও বাংলা উভয় মাধ্যমের পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকারা অংশ নেন অনুষ্ঠানে। স্কুলের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজি মাধ্যম, আবাসিক ও অনাবাসিক এবং পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে বাংলা মাধ্যমে পাঠ দেওয়া হয়। আমরা নিটের কোচিংও দিই। পড়ুয়াদের উন্নতিতে সর্বাধুনিক পদ্ধতিগুলি অবলম্বন করা হয়। চেষ্টা করি ডিজিটাল বিষয়গুলো ধরা। সারা বছরই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পড়ুয়াদের তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ দেওয়া হয়। মুর্শিদাবাদ থেকে স্টিং নিউজের রিপোর্ট। সুন্দর সুন্দর, আস্তে আস্তে নাম, আস্তে আস্তে। সারে জহান সে আচ্ছা হিন্দুস্তান হমারা।